হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে এই সুন্দর পাখিদের দিয়ে। পশু পাখিদের ভালোবাসার মধ্যে, আদর করার মধ্যে এক আছে অন্যরকম ভালো লাগার অনুভূতি। কেন জানি না খুব ভালো লাগে এদেরকে আদর করে। তো এটা হচ্ছে রকি, আমার বান্ধবীদের বাড়িতে থাকে। পাখিরা শুধুমাত্র আমাদের কাছ থেকে ভালোবাসা ছাড়া কিছুই আশা করে না, তো রকিও তাই। রকিও শুধুমাত্র একটু আদর ছাড়া আর কিছুই চায় না কারোর কাছে। তো আমারও ভালো লাগে ওকে আদর করতে, ও খুব ভালো। আজ খুব একটা ভালো দিন, আজ গুরু পূর্ণিমা, তাই আমি আজ পুজো দিচ্ছি, গাছ থেকে ফুল তুলে নিয়ে এসেছি। এবার একটা মালা গাঁথবো, তো দেখতেই পাচ্ছ সুন্দর করে ফুল মিষ্টি সাজিয়ে নিয়েছি। এবার হচ্ছে একটা মালা গাঁথছি, আকন্দ ফুলের মালা। আমার মালা গাঁথা হয়ে গেছে, এবার মালাটা শিব ঠাকুরকে পরিয়ে দিচ্ছি, তারপর একে একে সমস্তটা সাজিয়ে নেব। ফুল দিয়ে সাজানো শেষ হয়ে গেছে, এবার ঠাকুরের থালায় মিষ্টিগুলো দিয়ে দেব। আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার তোমরা দেখে নাও আমি কেমন সাজিয়েছি। তোমাদেরকে বলা হয়নি, দিদি দার্জিলিংয়ে গেছিলো, তো কী কী এনেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে চা পাতা, দুধ চা পাতা, আর এটা হচ্ছে কটন ক্যান্ডি, এটা বাইকে বাঁধতে হয়। ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। সুন্দর চাদর, চাদরের কালারটা জাস্ট ওয়াও, আমার তো খুব পছন্দ হয়েছে। আর একটা আছে এটা, এটাও খুব সুন্দর, এটাও হালকা পিঙ্ক আর স্কাইয়ের মধ্যে।